স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোথায় কত সাইজের তার ব্যবহার করা হয় অর্থাৎ আমরা বাসাবাড়ি বিল্ডিং বা অফিস কলকারখানায় যে ওয়ারিং করি এই ওয়ারিং করার জন্য কোন জায়গায় কোন সাইজে তার ব্যবহার করতে হবে তা আমরা আজকের এই ভিডিওতে দেখব তবে এখানে কথা আছে যে আমারও দুই একটা ভিডিও আছে যে আপনি কোথায় কোন সাইজে তার ব্যবহার করবেন এবং অনেক অনেক ভিডিও আছে এর উপরে তবে আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ ব্যতিক্রম কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিল্ডিং তৈরির নির্দেশিকা আছে সেই কোডের ভিতরে কোথায় কোন সাইজের তার দিতে হবে তা কিন্তু আলোচনা করা হয়েছে তা আজকের ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রম অর্থাৎ এই কোড অনুযায়ী কোন সার্কিটের কোন সাইজের বা কত এম এম তার ব্যবহার করব তা দেখব এবং এই গ্যাজেটটি পাশ হয় এগারোই ফেব্রুয়ারি দুই সাল এই গ্যাজেটের নাম হচ্ছে বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অর্থাৎ আপনারা যদি কোনো বিল্ডিং তৈরি করতে চান তাহলে এই কোড অনুযায়ী তৈরি করতে হবে অন্যথায় যদি আপনারা তৈরি করেন তাহলে আপনার বিল্ডিংটি অ্যাপ্রুভ হবে না বা আপনার নকশাটা অনুমোদন হবে না এই জন্য অবশ্যই অবশ্যই এই বিল্ডিং কোড মেনটেন করে আমাদের বিল্ডিং তৈরি করতে হবে তা এখন প্রথমে আসি যে আমরা কোন জায়গায় কোন সাইজে তার ব্যবহার করব। তা এই বিল্ডিং কোডের ভিতরে বলা আছে যদি আপনার ফাইভ এমপিআর সার্কিট হয় তাহলে আপনাকে ফাইভ এমপিয়ারের সার্কিট ব্রেকার বা ফিউজ ইউজ করতে হবে প্রোটেকশনের জন্য এবং সেইখানে সর্বনিম্ন তারের সাইজ হবে ওয়ান পয়েন্ট ফাইভ এম স্কোয়ার অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এম স্কোয়ারের যে তার আছে সেই তারটি ফাইভ এমপিয়ার সার্কিটের জন্য ব্যবহার করতে হবে এখন কথা হচ্ছে এই ফাইভ এমপিয়ারের সার্কিট কোনগুলো এই ফাইভ এমপিয়ার সার্কিট হচ্ছে আমাদের সুইচ বোর্ড থেকে যে লাইট ফ্যান তারপরে হচ্ছে টুপিন সকেট বা বিভিন্ন যে ডিভাইসগুলো আছে যেখানে কানেকশন যায় অর্থাৎ আমাদের এক্সস্ট ফ্যান হতে পারে আমাদের সিলিং ফ্যান হতে পারে টেবিল ফ্যান হতে পারে আমাদের নর্মাল লাইট হতে পারে এগুলোই হচ্ছে ফাইভ এমপিয়ারের সার্কিট আর এই ফাইভ এমপিআর সার্কিটে অবশ্যই আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এম স্কোয়ার তার ব্যবহার করতে হবে এর আগের এক ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে আমাদের এই সুইচ বোর্ড থেকে যে লোডগুলো আছে এই লোডগুলোতে আমরা চাইলে ওয়ান পয়েন্ট জিরো বা ওয়ান পয়েন্ট থ্রি এম স্কোয়ারের যে তার আছে সেই তারটা ব্যবহার করতে পারি কিন্তু এই কোড অনুযায়ী যদি আপনাকে ব্যবহার করতে হয় তাহলে এখানে সর্বনিম্ন তারের সাইজ হবে ওয়ান পয়েন্ট ফাইভ এম স্কোয়ার এরপরে দ্বিতীয়ত আসি আমাদের টেন এমপিয়ার যে সার্কিটগুলো আছে এই টেন এমপিয়ারের সার্কিট বা ব্যবহার করতে হবে এবং এর তারের সাইজ হবে এবং এর তারের সাইজ হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ এম স্কোয়ার অর্থাৎ আমাদের টেন এমপিয়ারের যে সার্কিটগুলো থাকবে সেই সার্কিটগুলোতে 2.5 টু পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার তার ব্যবহার করতে হবে এখন কথা হচ্ছে এই টেন এমপিয়ারের সার্কিট কোনগুলো এই টেন এমপিয়ারের সার্কিট আমাদের যে থ্রি পিন সকেট আছে বা থ্রি পিন যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোকে আমরা টেন এম্পিয়ার সার্কিট ধরি এবং আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে অর্থাৎ এসডিবি থেকে আমাদের সুইচ বোর্ড পর্যন্ত যে লাইনগুলো টানা হয় সেই মেইন লাইনগুলোকে আমরা টেন এম্পিয়ার সার্কিট ধরে থাকি তা এই টেন এম্পিয়ার সার্কিটের জন্য অবশ্যই অবশ্যই আমাদের টু পয়েন্ট ফাইভ এম এম তার ব্যবহার করতে হবে এরপরে আসে আমাদের পনেরো এমপিআর সার্কিট এই পনেরো এমপিআর সার্কিটের জন্য আমাদের পনেরো এমপিআর সার্কিট ব্রেকার ইউজ করতে হবে এবং এর তারের সাইজ হবে সর্বনিম্ন ফোর এম এম স্কোয়ার অর্থাৎ আমাদের যদি কোনো মোটর থাকে বা কোনো এসি থাকে সেইগুলো হচ্ছে পনেরো এমপিআর সার্কিট হতে পারে তো সেই পনেরো এমপিআর সার্কিটগুলোতে আমাদের অবশ্যই ফোর এম এম স্কোয়ার তার ব্যবহার করতে হবে অর্থাৎ যদি আপনার বাসায় আপনি গিজার ইনস্টল করেন বা হচ্ছে আপনি যদি এসি ইনস্টল করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ফোর এম এম স্কোয়ারের তার ব্যবহার করতে হবে এরপরে আসে আমাদের বিশ এমপিয়ারের সার্কিট এই বিশ এমপিয়ারের সার্কিটে অবশ্যই বিশ এমপিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং এই বিশ এমপিয়ারের সার্কিট ব্রেকারের জন্য আমাদের সর্বনিম্ন তারের সাইজ হবে সিক্স এম স্কোয়ার অর্থাৎ আমাদের যে মেইন লাইন আছে অর্থাৎ এমডিবি থেকে এসডিবি বা মিটার থেকে সাধারণ বাসাবাড়ির জন্য যে আমরা তারগুলো ব্যবহার করি সেই তারগুলো মোটামুটি বিশ এম্পিয়ারের হয় তা এই বিশ এম্পিয়ারের সার্কিটগুলোর জন্য আমাদের সর্বনিম্ন সিক্স এম এম স্কোয়ার তার ব্যবহার করতে হবে তাহলে যদি আমরা এই কোডটা অর্থাৎ বিএনবিসির যে কোডে যে তারের সাইজ বলা আছে সেই সাইজগুলো যদি আমরা আরেকবার রিভিশন দেই তাহলে আমরা এভাবে বলতে পারি যে আমাদের সুইচ বোর্ড থেকে যে লোড পর্যন্ত যে তারগুলো সংযোগ দেওয়া হয় অর্থাৎ ফ্যান লাইটের ক্ষেত্রে সেখানে আমরা টু পয়েন্ট ফাইভ এম স্কোয়ারের যে তারটা আছে সেই তারটা ব্যবহার করব আর আমাদের এসডিবি থেকে সুইচ বোর্ড এবং এসডিবি থেকে আমাদের যে থ্রি পিন সকেটগুলো আছে যেগুলোতে আমরা কম্পিউটার ফ্রিজ তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন ইত্যাদি ব্যবহার করি সেই জায়গায় আমরা অবশ্যই অবশ্যই টু পয়েন্ট ফাইভ এম স্কোয়ারের তার ব্যবহার করব আর এরপরে আমাদের যে এমডিবি অর্থাৎ মিটার থেকে আমাদের এসডিবি এবং আমাদের যদি এসি থাকে বা গিজার থাকে সেই সব জায়গায় আমাদের ফোর এম এম যে তারটা আছে সেই তারটা ব্যবহার করতে হবে আর আমাদের মেইন লাইন যে আছে অর্থাৎ ছোট বাসাবাড়ির ক্ষেত্রে আমাদের মেইন লাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে সিক্স এম এম স্কোয়ার তার ব্যবহার করতে পারি তবে এখানে কথা হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ যদি আপনার ডিস্টেন্স অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আপনাকে তারের সাইজ বাড়াতে হতে পারে অর্থাৎ আপনাকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করে আপনার তারের সাইজটা বৃদ্ধি পাবে এবং এই বিল্ডিং কোডে আরও একটি কথা বলা আছে সেটি হচ্ছে নিউট্রালকে কখনোই কমন করা যাবে না এটি কিন্তু আমরা সাধারণ একটি ভুল করে থাকি যে ধরি আমাদের একটি রুম আছে এই রুমের চারটা ওয়ালে চারটা লাইট আছে এবং মাঝখানে একটা সিলিং ফ্যান আছে তা আমরা করি কি আমাদের ওই চারটা লাইটের যে নিউট্রাল আছে এবং সিলিং ফ্যানের যে নিউট্রাল আছে সেটা হচ্ছে সিলিং ফ্যানের যে হুক আছে সেখানে যে আমাদের জাংশন বক্স আছে এবং ফ্যান বক্স আছে সেখানে আমরা সেটাই কমন করে দেই কমন করে একটা নিউট্রাল আমরা সুইচ বোর্ডে নিয়ে আসি তা এইটা কখনোই করা যাবে না অবশ্যই অবশ্যই নিউট্রাল সেপারেট হবে প্রতিটার জন্য এবং আলাদা 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 সার্কিটের জন্য আলাদা আলাদা নিউট্রাল হবে তাই এই সমস্ত নিউট্রালগুলো অর্থাৎ চারটা চার ওয়ালের যে লোড আছে সেই লোডগুলোকে এবং ফ্যানের আলাদা আলাদা নিউট্রাল নিয়ে এসে আমাদের সুইচ বোর্ডে একখানে অ্যাড করতে হবে অনুরূপভাবে সুইচ বোর্ড থেকে বা হচ্ছে আমাদের যে সকেট পয়েন্টগুলো আছে থ্রি পিন সেখান থেকে আমাদের যে নিউট্রালগুলো যাবে সেগুলো এসডিবি বোর্ডে নিউট্রাল যে বাস আছে সেখানে অ্যাড হবে তাহলে এই কোড অনুযায়ী কখনোই নিউট্রালকে একখানে করা যাবে না এখন আরেকটা জিনিস নিয়ে কথা বলি সেটি হচ্ছে আর্থিং তার আমরা যে আর্থিংয়ের জন্য যে তারগুলো ব্যবহার করি অর্থাৎ আমাদের থ্রি পিন সকেট থেকে যে আর্থিংটা যায় বা হচ্ছে আমাদের যে যে কোনো মেশিন মোটর বা হচ্ছে আমাদের ফ্রিজের গায়ে থেকে বডি থেকে যে আর্থিংটা হয় এই আর্থিংয়ের জন্য কি তারে সাইজ দেব। আমরা সাধারণত দেখি ওয়ান পয়েন্ট ফাইভ বা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এম এম স্কোয়ারের যে তারটা আছে অর্থাৎ এক সেই বিশিষ্ট আর ই যে তারটা আছে সেই তারটা ব্যবহার করা হয় অর্থাৎ একই সাইজের তার সব জায়গায় ব্যবহার করা হয় আসলে এটি সম্পূর্ণ রং এবং সম্পূর্ণ ভুল আমাদের এই বিএনবিসির যে কোড আছে এই কোড অনুযায়ী যদি আমাদের তারের সাইজ সিলেক্ট করতে হয় আর্থিংয়ের জন্য তা সেই ক্ষেত্রে আমাদের তারের সাইজ সিলেক্ট করতে হবে আমাদের যে ফেস তার আছে এই ফেস তারের সমপরিমাণ অর্থাৎ এই কোডের ভিতরে বলা আছে যদি আপনার ফেস তারের সাইজ জিরো থেকে ষোলো এম এম স্কোয়ারের মধ্যে হয় অর্থাৎ জিরো থেকে সিক্সটিন এম এম স্কোয়ারের মধ্যে যদি আপনার ফেস তার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে আর্থিংয়ের তারটা হবে সেই তারটা হবে সেম সাইজের ফেস তারের সমান অর্থাৎ ফেস তারের যে সেম সাইজ হবে সেই সেম সাইজে হবে হচ্ছে আর্থিংয়ের তার আর যদি আপনার ১৬ থেকে ৩৫ এম এম মধ্যে হয় তাহলে আপনাকে সেখানে আর্থিংয়ের তার ইউজ করতে হবে ১৬ এম এম আর পঁয়ত্রিশ এম এম স্কোয়ার যদি উপরে যায় মোটা তার হয় সেই ক্ষেত্রে আপনার শেষ তারের যে সাইজ থাকবে তার অর্ধেক হবে আপনার আর্থিং তার তাহলে আমরা বুঝলাম যে আমরা বাসাবাড়ির ক্ষেত্রে যে আর্থিং তারটা ইউজ করি এই একই তার সব জায়গায় ইউজ করা যাবে না অর্থাৎ লোডের ক্ষেত্রে এক সাইজে তার ইউজ করতে হবে আবার লোড থেকে এসডিবি পর্যন্ত যেটা যাবে সেটা এক তার হবে আবার হচ্ছে আমাদের মেইন লাইনের যে তার থাকবে সেটা আরেক তার হবে অর্থাৎ আমাদের ফেস তার যে সাইজে থাকবে সেই সাইজের আমাদের আর্থিংয়ে তার হবে এবং যদি আমাদের ফেস তার ষোলো এম এম স্কোয়ারের উপরে হয় তাহলে আমাদের ষোলো এম এম স্কোয়ারে তার ব্যবহার করতে হবে এটি হচ্ছে পঁয়ত্রিশ এম এম স্কোয়ার পর্যন্ত আর যদি পঁয়ত্রিশ এম এম স্কোয়ারের উপরে হয় এবং পঁয়ত্রিশ এম এম যদি উপরে আপনার ফেস তার হয় তাহলে আপনার আর্থিং তার হবে অর্ধেক তাহলে আমরা বুঝলাম যে আমাদের কোথায় কোন সাইজে তার ইউজ করতে হবে এই জিনিসগুলো আমরা সব জায়গায় ভুল করে থাকি আর আরেকটি শেষ জিনিস নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে এখন বর্তমানে আমরা যে তারের কালার কোড ব্যবহার করি অর্থাৎ রেডকে হচ্ছে ফেস ব্ল্যাককে নিউট্রাল তারপর হচ্ছে গ্রিনকে হচ্ছে আর্থিং আর কে হচ্ছে ফেস টু আর ব্লুকে হচ্ছে ফেস থ্রি এই নর্মাল যে আমরা কালার কোড ব্যবহার করি এখন কিন্তু এই কোড অনুযায়ী নতুন যে কোড জারি হয়েছে এই অনুযায়ী এটি কিন্তু সম্পূর্ণ রং এই নতুন কোড অনুযায়ী আমরা কালার কোড দেখতে পাচ্ছি যে আমাদের ফেস তার হবে অর্থাৎ লাইন ওয়ান তার হবে হচ্ছে ব্রাউন কালারের এবং নিউট্রাল হবে ব্লু কালারের যদি আমরা নতুন কোনো মটরকে ক্রয় করি তাহলে দেখবেন যে মটরের ভিতরে ব্রাউন এবং ব্লু দেওয়া আছে অর্থাৎ ব্রাউন হচ্ছে আমাদের ফেস আর ব্লু হচ্ছে আমাদের হচ্ছে নিউট্রাল আর আর্থিংয়ের জন্য যে তার ব্যবহার করব সেই তার হবে গ্রিন এবং ইয়েলো বাই কালার অর্থাৎ তার গোটা তারটা হবে গ্রিনের মাঝখানে একটি হলুদের ডাক থাকবে তা সেটাই হবে হচ্ছে আমাদের আর্থিংয়ের তার আর এরপরে আমাদের লাইন টু আছে অর্থাৎ যেটা আমরা ইলো ব্যবহার করতাম সেখানে আমাদের হবে ব্ল্যাক আর লাইন থ্রি অর্থাৎ যে যেখানে আমরা ব্লু ব্যবহার করতাম সেখানে আমাদের ব্যবহার করতে হবে গ্রে তা নতুন কোড অনুযায়ী যদি কেউ বিল্ডিংয়ের ওয়ারিং করেন তাহলে অবশ্যই অবশ্যই এই কালার কোডগুলো মেনটেন করবেন অন্যথায় আপনার বিল্ডিংয়ের যে পারমিশন দেওয়া হয় সিটি কর্পোরেশন থেকে বা হচ্ছে আমাদের যে পৌরসভা থেকে তা এই পারমিশন বা অনুমোদনটা আপনি নাও পেতে পারেন তা অবশ্যই অবশ্যই যখন আমরা বিল্ডিং ওয়ারিং করব বা বিল্ডিং তৈরি করব তখন অবশ্যই অবশ্যই বাংলাদেশের ভিতরে এই কোডটা আমরা মেনটেন করব তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি আপনারা এই কাজগুলো শিখতে চান অর্থাৎ হাউস ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এবং অটোমেশনের তাহলে আমাদের অনলাইন কোর্স আছে সেই অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারেন এবং এই অনলাইন কোর্স সম্পর্কে যাবতীয় ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আমাদের ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে কল করে আপনি বিশ্বাস জানতে পারেন আর সর্বশেষ একটি কথা যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ